বৃহস্পতি শুক্র দুদিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন, শনিবার গণেশ পুজো, তার আগে হাওড়া ও নদিয়ার বিভিন্ন বাজারে উপচে পড়েছিল ভিড়। সেই অসচেতনতার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। হাওড়ার চ্যাটার্জি হাট বাজার, কালীবাবুর বাজার, রামরাজাতলা বাজারে সকাল হতেই দেখা গিয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। করোনা ভয় শিকে তুলে জমিয়ে চলেছে কেনাকাটা। সেখানে না মানা হয়েছে সামাজিক দূরত্বের বিধি, না চোখে পড়েছে সচেতনতার লক্ষণ। উৎসবের মরশুম, সেই সঙ্গে দুদিনের লকডাউন, ফলে বাজার অগ্নিমূল্য বেশি, বড্ড বেশি, বাজারে ভিড় আছে। ওই যে দুদিন লকডাউন, মাথা একবার গুঁজে নেবে। কপালে চিন্তার ভাঁজ আমজনতার। একই চিত্র নদিয়ার রানাঘাট, কল্যাণী, চাকদহ সহ বিভিন্ন বাজারে। সেখানেও বাজারগুলিতে ঠিক ঠিক করছে কালো মাথা, ছিল না মাস্ক, সামাজিক দূরত্ব দুরস্ত। বাজারে এসে মাথায় হাত পড়েছে ক্রেতাদের। সবজির দাম তো কেনা আমাদের সাধারণের পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। লঙ্কার দাম প্রচুর হয়েছে, আর তরি তরকারি তো কেনাই যাচ্ছে না, এরকম দাম, মূল্য খুব ঊর্ধ্বগতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুদিনে বাজার করে নিয়ে যাচ্ছে আর কি, লকডাউনে তো বের হতে যাচ্ছে না। পুজোর আগে লাভের মুখ দেখতেন বিক্রেতারা, দুদিন লকডাউন থাকায় চরম লোকসান তাদেরও। দ্রব্যমূল্যের পাশাপাশি লকডাউন নিয়েও সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের, এমনটাই দাবি দুই জেলার বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, দ্য টাইমস।